generation. প্রবাসীদের টানা চার দিনের বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি শুরু। প্রথম দিন 500 টিকিট সরবরাহ। 70 বছর বয়সী ব্যক্তিকে ধর্ষণ মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার নামে প্রতারণা। হাইকোর্টে জাল কাগজ সহ প্রতারক আটক। গায়ের জোরে ক্লিনিক হাসপাতাল পরিচালনা হচ্ছে বলে দুই মেয়রের অভিযোগ। শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রী। দিন বদলের যাত্রার কেন্দ্রে তরুণদের রাখার প্রতিশ্রুতি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে পাবনা চার উপনির্বাচনের প্রচার। আওয়ামী লীগ অফিসে হামলায় দুই প্রার্থী একে অপরকে দোষারোপ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রথম নারী শহীদ প্রীতিলতাকে নিয়ে ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রের মহরতের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সৌদি প্রবাসী টিকিট প্রত্যাশীদের জন্য 500 টিকিট সরবরাহ করেছে সৌদি এয়ারলাইন্স। ফ্লাইট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই টিকিট পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি সরকার ভিসার মেয়াদ 24 দিন বাড়ানোর পর টিকিট বিক্রি শুরু হলো। টিকিট পেয়ে আনন্দিত পাঁচ দিন ধরে অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। টিকিট দিকে আর যাইতে চাই না ভাই, যে কষ্ট হয়েছে এমনিতে টিকিট পাইছি অনেক খুশি। অনেকদিন লকডাউন আটকাইছিলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি টিকিট পাইছি, পাঁচ দিন পরে পাইছি আলহামদুলিল্লাহ। তবে সব জটিলতা কাটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই টিকিট পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়ে গেছে। কিভাবে আমরা যাইতে পারবো তাড়াতাড়ি? টোকেন যে শুধু সৌদি এয়ারলাইন্সের ওই ব্যবস্থা আলাদা করে। আমার সিরিয়াল 400, আমার মনে হয় আমি পাবো। আমি সকাল 6টায় আসছি। 500 লোকের কাজ হচ্ছে কিন্তু এখনো হয় নাই, কালকে আরো 500 নেবে। তাহলে এইরকম না কাজ হওয়া থেকে এরকম মাইকে সার্ভিস দিলে কোনো কাজ হবে? সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন ধাপে ধাপে সব সমস্যার সমাধান হবে। আরো 500টা ফ্লাইটের ব্যবস্থা বা আমরা চেষ্টা করতেছি আর ফ্লাইট আনার জন্য, আর কোনো টাকা না লাগিয়ে ওনার যে পুরান টিকিট আছে সেটা দিয়ে আমরা পাঠানোর ব্যবস্থা করব। তবে যাত্রার আগে করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়ে আরেক শঙ্কায় আছেন অনেক প্রবাসী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 70 বছর বয়সী আব্দুল আজিজকে ধর্ষণ মামলার আসামি বানিয়ে 1 লাখের বেশি টাকা হাতিয়ে নিতে গিয়ে হাইকোর্টে হাতে নাতে ধরা পড়েছে আনোয়ার নামে এক প্রতারক। আসামির বিরুদ্ধে মামলা করার কাগজ ছাড়া হাইকোর্টের জামিন আদেশ সহ সবই ছিল নকল। ওই মামলায়ও আব্দুল আজিজকে বাদ দিয়ে এর আগে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। মাজহারুল হক মান্না রিপোর্ট। আইনজীবী পরিচয় দেওয়া আনোয়ারের খপ্পরে পড়ে জীবনে প্রথম হাইকোর্টে আসেন শেরপুরে কৃষি কাজ করে চলা 70 বছর বয়সী আব্দুল আজিজ। উদ্দেশ্য, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে নিষ্কৃতি পাওয়া। এজন্য জমি বিক্রি করে কিছু টাকা ধার করে প্রথমে 65,000 টাকা দেন এই প্রতারককে।
আরো 52,000 টাকা দিতে আসেন আদালতে। আইনজীবীর পরিচয় দেওয়া প্রতারক আনোয়ারের বাড়ি টাঙ্গাইল, ছেলের মাধ্যমে ওই প্রতারকের সাথে পরিচয় আব্দুল আজিজের। হাইকোর্টে বারের টাউট উচ্ছেদ কমিটির নজরে আসলে আটক করা হয় তাকে, উদ্ধার করা হয় নকল নথি। মামলাটা শেষ হয়ে গেছে, এখন আমার বাকি 35,000 টাকা না দিয়ে আমার যদি কোর্টের গেট থেকে ওরা আটকেছে। টাউট নির্মূলে বারের পদক্ষেপ চলবে বলে জানান সেক্রেটারি। আদালত কেন্দ্রিক টাউট শ্রেণী অসৎ ব্যক্তিদের তো একটা দৌরাত্ম্য কিংবা গড়ে ওঠাতে একদিনে না, একদিনের শেষ হবে না। এই জন্যে আমাদেরকে অত্যন্ত শক্তভাবে অবস্থান গ্রহণ করতে হবে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সেটি শক্তভাবে গ্রহণ করেছে। 2200 পিস ইয়াবার জায়গায় জালিয়াতি করে 20 পিস ইয়াবা জব্দ দেখিয়ে সফিউল্লাহ খান নামে এক আসামির জামিন করায় আইনজীবী মোস্তফা কামাল সহ তিনজনকে শোকজ করেছেন হাইকোর্ট। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। অনেকটা গায়ের জোরে বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলো পরিচালনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র। তারা বলেছেন ক্লিনিক হাসপাতালের মালিকরা আইন বিধিমালা মানছেন না, শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে পরিবেশের ক্ষতি ও মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সবসময় আলোচনায় থাকে। করোনা পরিস্থিতিতে এই সমস্যা আর প্রকট হয়েছে। এই অবস্থায় করণীয় নির্ধারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র অভিযোগ করেন ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য নিজেরাই জীবাণু পরিশোধন করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ফেলার কথা আইনে আছে, কিন্তু তারা তা মানছে না। বিভিন্ন হাসপাতালগুলা তারা যেইভাবে মানুষ থেকে ডাকাতির মাধ্যমে, ডাকাতির মতন করে আমি বলবো, তারা পয়সা নিচ্ছে, ভালো কথা, তারা বিল নিবে, কিন্তু তারা তাদের বর্জ্যগুলো কি ঠিক মতন ফেলছে? তারা তাদের বর্জ্যগুলো ঠিক মতো ফেলছে না। আমরা এখানে একটা বিধিমালাও করব, প্রবিধান করব, এবং সেখানে সুনির্দিষ্টভাবে চিকিৎসা বর্জ্য কিভাবে তারা ব্যবস্থাপনা করতে হবে এবং কি কি অবকাঠামো তাদের থাকতে হবে, 10 বর্জ্য শয্যা হোক, 100 শয্যা হোক, 500 শয্যা, কোনটার কোন কি কি তাদের মানতে হবে, এই বিষয়গুলো আমরা তুলে ধরে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় আনতে চাই। স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন শুধু চিকিৎসা বর্জ্যই নয়, শিল্প বর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে ফেলা হচ্ছে। আমার মনে হয় একটা সময়ের ব্যবধানে এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। আমি আজকের সভা থেকে এই কথাটা বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন ব্যবস্থা নেবে যাতে আগামী 3-6 মাসের ভিতরে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম লাইনের ভিতরে, তাদের যে সমস্ত ড্রব্যাক আছে, অর্থাৎ যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই, ওগুলো এনশিওর করবেন, আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। মন্ত্রী বলেন সবাই যার যার দায়িত্ব পালন করলে সব সমস্যার সমাধান সম্ভব। মুরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ তরুণদের দিনবদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন 2030 সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠা করা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কোভিড পরিস্থিতির কারণে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। বাংলাদেশে টানা 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইডলাইন ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন শীর্ষক হাই লেভেল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন বিশ্বে ডিজিটাল সেবার শক্তি কতটা তা কোভিড 19 মহামারীতে যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বিশ্বে ডিজিটাল বৈষম্য উন্মোচন হয়েছে। As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey. Keeping this in mind, I would like to make the following pledges. Establish digital academy and centers of excellence in every
secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 103.48 মিলিয়নে দাঁড়িয়েছে। Our digitalization has afforded our people huge opportunities to become change makers. Our focus on digital connectivity has facilitated economic development and catalyzed social changes, including women's empowerment. It is helping SDGs implementation and fight against COVID-19. ভার্চুয়াল এই বৈঠকে বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা অংশ নেন এবং তাদের পরামর্শ দেন। চ্যানেল আই, ঢাকা। সিইসি পাবনায় থাকার পরও সরকারি দলের নির্বাচনী অফিসে কারা ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়ে এর দায় বিএনপির কাঁধে চাপাচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান। বিএনপি প্রার্থীকে রাজনৈতিক বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। আলী আসগরের ভিডিওতে ঈশ্বরদী থেকে সোমা ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে পাবনা 4 আসনের নির্বাচনী প্রচারণা, তবে শেষ দিনও হামলা, মামলা, গ্রেপ্তার সহ পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে চলছে ভোটের মাঠের প্রধান দুই প্রার্থীর কার্যক্রম। বুধবার রাতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর এবং গুলির ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভোটের মাঠকে আতঙ্কিত করা হচ্ছে বলে নানা শঙ্কার কথা জানালেন বিএনপি প্রার্থী। এটা আওয়ামী লীগের লোকেরাই করেছে অথবা আওয়ামী লীগের পক্ষের কেউ যারা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে চায়। আমার পোস্টারে কি আছে? বিএনপির মনোনীত প্রার্থী। আজ পর্যন্ত আপনি কোথাও দেখেছেন জামাতের লোক ভোট চাইতে গেছে? জামাত ভোট কেন্দ্রেই যাবে কিনা তারই ঠিক নেই। তাহলে সেখানে জামাতের উপরে আমি নির্ভর করে তান লোক করবো, এটা তো অবান্তর কথা না। এসব অভিযোগের জবাবে আওয়ামী লীগ প্রার্থী বললেন নালিশ এবং ষড়যন্ত্রের পুরনো পথে হাঁটছে বিএনপি। নিজ দলে যাদের ঐক্য নেই সে দলকে জনগণ বিশ্বাস করে না। যাদের প্রচারণার সাথে লোক নাই, বাইরের থেকে লোক নিয়ে নেতাদের নিয়ে এসে প্রচারণা চালাচ্ছে, স্থানীয় নেতারা কেউ ঘরের থেকে বাড়াচ্ছে নেতার পক্ষে, তাহলে কি বোঝা যাচ্ছে? প্রতিপক্ষই করেছে এটা বোঝা যাচ্ছে আর কি। আওয়ামী লীগের সঙ্গে শুধু বিশ্বাস করে না, বিএনপির সঙ্গে বিশ্বাসঘাত করেছে। যার ধরুন সে ওই যে উর্দুতে বলে একটা কথা, না ঘর কা না ঘাট কা, সে ঘরেরও না ঘাটেরও না, সে আওয়ামী লীগেরও না বিএনপিরও না, এই অবস্থা, কেউ তাকে বিশ্বাস করে না। সাধারণ ভোটাররা কোনোদিন বিশ্বাসঘাতকের সঙ্গে থাকে নাই। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনের প্রায় 4 লাখ ভোটার কাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন সেই ভার জনতার উপরেই ছেড়ে দিয়েছেন দুই প্রার্থী। বিপুল সম্ভাবনা থাকার পরও অসম্ভব এক অবহেলার শহরের নামই বোধহয় ঈশ্বরদী। প্রধান দুটো রাজনৈতিক দলের নিজেদের মধ্যে গৃহদাহ এবং ব্যক্তিস্বার্থ চিন্তার কারণে এই অঞ্চলের জনগণের স্বার্থ আসলে কেউ সেভাবে দেখেনি। তবে আবারও যেহেতু উপনির্বাচন, সেই কারণে এই অঞ্চলের মানুষ মনে করছে আটঘড়িয়া এবং ঈশ্বরদীর মানুষের কিঞ্চিত হলেও এই নির্বাচনের মধ্য দিয়ে ভাগ্য বদল, সেই সাথে এলাকার উন্নয়নটাও হবে। ঈশ্বরদী থেকে সোমা ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশ থেকে যাওয়ার প্রমাণ দেখাতে পারলে সৌদি আরবে প্রায় 40 বছর ধরে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওমান থেকে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের নিজ কর্মস্থলে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সামিয়া রহমান, প্রিমিয়ার রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রায় কয়েক দশক ধরেই আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। এখান থেকে আবার বিভিন্ন পন্থায় অন্য দেশেও গেছেন অনেকে। তাদের মধ্যে প্রায় 40 বছর ধরে সৌদি আরবে রয়েছেন 54,000 রোহিঙ্গা। সৌদি সরকার তাদের গ্রহণ করলেও পাসপোর্ট দিতে বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে। এদেশে না ফেরানোর শর্তে পাসপোর্ট দেওয়ার কথা ভাবছে ঢাকা। এইটা তোমরা পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে আমরা তাদের তোমাদের দেশে বিতাড়িত করব। আমরা বলছি যে কোনো প্রমাণ যদি দেখাতে পারে যে তারা বাংলাদেশে কোনো সময় ছিল, তাহলে আমরা অবশ্যই তাদের পাসপোর্ট ইস্যু করব। এর মধ্যে অবশ্য 462 জন এই রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা বলে তারা বলছে,
ওরে ওদের বলছে তোমরা নিয়ে যাও। এরা সবই বিভিন্ন রকম অপরাধের কারণে তারা জেলে। অ্যারাউন্ড 70-80 জন মনে হয় তাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল। তো আমরা যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল তাদের আমরা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসবো। করোনা পরিস্থিতিতে ওমান থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীরাও কাজে ফিরছেন। 1 তারিখ থেকে তারা যাবেন, COVID-19 PCR টেস্ট করতে হবে, আর ম্যান্ডেটরি 14 ডেজ কোয়ারান্টাইন আফটার অ্যারাইভেল ইন ওমান। তাহলে আমাদের এই প্রবাসীরা, ওমানের প্রবাসীরা, একটা সুখবর দিতে পেলাম। সো উই আর ইন গুড শেপ। মধ্যপ্রাচ্য প্রবাসী সকল বাংলাদেশি শ্রমিককে তাদের কর্মস্থলে ফেরাতে সরকার তৎপর বলে জানান মন্ত্রী। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 5,072 জনের। মৃত্যুহার 1.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 2,65,092 জন। সুস্থতার হার 74.59। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 3,55,384 জন। নমুনা সংগ্রহ হয়েছে 12,382 এবং পরীক্ষা হয়েছে 12,900। এই সময় শনাক্ত 1,540 এবং শনাক্তের হার 11.94। করোনা পরিস্থিতির কারণে 15 সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রাখার পর কার্যক্রম শুরু করেছে বিএনপি। কাউন্সিল সামনে রেখে দলকে সুসংগঠিত করতে চায় দলটি। আন্দোলন চাঙ্গা করতে ঢাকা মহানগরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাহুল রায়, রিপোর্ট। ২০১৮ নির্বাচনের পর 2 বছরে 2টি সমাবেশ করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কিছু কর্মসূচি করলেও অনেকেই মনে করেন তেমন বড় কিছু করতে পারেনি দলটি। নানা সময়ে রাজধানীতে আন্দোলন করতে দলের ব্যর্থতার কথাও বলা হয়। এই অবস্থায় ঢাকা মহানগর বিএনপি নিয়ে নতুন করে ভাবছেন নেতারা। শুধু আপের খাতায় আছে, ক্ষতিতে নাই, এই নেতা দিয়ে আর দল চলবে না। তারা যদি ওটে মিছিল মিছিল এর নামে, তাও তারা মামলা খাবে। ঘরের পয়সাও যদি সে থাকে, তাও কেন মামলা খাচ্ছে? তো লাভ নাই। যারা ফিল্ডে আছে তাদেরকে কমিটিকে নিয়ে আসতে হবে, যারা ঘরে বসে আছে তাদের আমাদের বিএনপিতে কোনো ভালো প্রক্রিয়া হবে না। যোগ্যতার বিবেচনা বিচার করে যাদেরকে চলমান আন্দোলনে যারা ত্যাগী তাদেরকে আমরা দিয়েই আমরা দলকে সংসংগঠিত করার জন্য চেষ্টা করছি। আমাদের যেখানে যেখানে সাংগঠনিক কমিটিগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বিএনপি সহ অঙ্গ সংগঠন, সেই কমিটিগুলি, মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলিকে আবার পুনর্গঠন করা হচ্ছে এবং সেটি শুরু হয়েছে এখন মাঠ পর্যায়ে। মানে থেকে পুরো দলকে সংগঠিত করার কথা বলেছেন দায়িত্বপ্রাপ্তরা। ঢাকা মহানগরের সাবেক নেতারা মনে করছেন নেতৃত্বে কে আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ সঠিক নেতৃত্ব। এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে বিএনপি বা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কোনো অস্তিত্ব নাই। কে কোথায় দায়িত্ব পাইল না পাইল সেটা বড় প্রশ্ন। দল ঐক্যবদ্ধ আছে, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হোক তার নেতৃত্বেই দল কাজ করবে। 6 মাসের ভিতরে সংগঠন একটা পর্যায়ে চলে আসবে এবং এই সংগঠন যখন বিল্ড আপ হবে, এই বডিটা যখন দাঁড়ায় যাবে, এরপরে যখন আন্দোলন সংগ্রাম আসবে, এই সমস্ত নিবেদিত কর্মী আগামী আন্দোলন সংগ্রাম যেটাই আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা মোকাবেলা করার সক্ষমতা রাখে। দলের নেতারা জানালেন শুধু ঢাকা মহানগর নয়, সহযোগী সংগঠন থেকে শুরু করে জেলা ও থানা পর্যায়েও দলকে আরও সুসংগঠিত করতে চান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অবৈধ বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারায়ণগঞ্জের মসজিদে আগুনে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জেনেছে সিআইডির তদন্তকারীরা। ওই ঘটনায় 2টি সরকারি প্রতিষ্ঠানের কমপক্ষে 11 জন কর্মকর্তার গাফিলতি ছিল বলেও জানতে পেরেছেন তারা। এসব তথ্য এখন যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের পর আগুনে পুড়ে ইমাম এবং মসজিদ কমিটির সেক্রেটারি সহ মুসল্লিদের মারা যাওয়ার ঘটনা তদন্ত করছে সিআইডি। ওই মসজিদ এলাকায় গ্যাস লাইন লিকেজের ঘটনায় জড়িত সন্দেহে বরখাস্ত তিতাসের 8 প্রকৌশলীয় কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবৈধ সংযোগতার থেকে যখন কানেকশন, তাই স্পার্কটা সেখানে করেছিল, স্পার্কটা করেছিল সেটার জন্য, কিন্তু সেখান আগুনটা এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি আগুনটা সেখান থেকে স্পার্কের জন্য লেগেছিল।
ঘরটাতে পয়জনাস কিছু ছিল, তো কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং কেন আসলো এবং এটার জন্য দায়িত্ব কার? জড়িত সন্দেহে গ্রেপ্তার নয় জনের মধ্যে ওই মসজিদে অবৈধ সংযোগ দিয়েছিলেন এমন একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাকে নির্দেশদাতা হিসেবে দুজনের নামও বলেছেন তিনি। যখন দেখব কার কার দায়িত্ব ছিল তখনই আমি দেখতে পাবো, দেখব যে সে তার দায়িত্বটা পালন করেছিল কিনা। যদি দায়িত্বটা ঠিক মতো পালন না করে তখনই নেগলিজেন্সের তার চার্জটা আসবে। আমরা তদন্তে আমরা সেরকম কিছু আভাস পাচ্ছি যে যেভাবে হওয়ার কথা বসে যেভাবে হয়, যেভাবে এক্সপ্যানশন হওয়ার কথা সেভাবে ওই রকম সবগুলো নিয়ম নীতি মেনে চলা হয় নাই। দ্রুতই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি, এবং বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নেতারা একদিকে বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে, অন্যদিকে দেশে নির্বাচনের কথা বলে, যা তাদের ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট করেছে। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের সভায় অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি নেতারা বিশ্বের যে দেশে গোপন বৈঠক করে ষড়যন্ত্র করুক না কেন, তার সব খবরই সরকার রাখে। দেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন, এ থেকে বিএনপি দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র, অন্তরে দ্বিচারিতা আর ষড়যন্ত্র। করোনা ভাইরাসের চিকিৎসায় সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তার আইনের নামে প্রহসন হচ্ছে। ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরকে হয়রানি না করতে সরকারকে আহ্বান জানান তিনি। বলেন, নূর অন্যায় করলে তার বিচার করা হোক, কিন্তু অন্যায়ভাবে হয়রানি করা যাবে না। তো এইসব যে আছে অনৈতিক ব্যাপারটা, করোনাকে ট্যাকেল করতে হলে আমাদের সবাই সরকারকে, সবচেয়ে আগে সরকারকে নৈতিক ব্যবহার করতে হবে। সরকারকে ব্যবসায়ী সরকার হয়ে গেলে মুশকিল। আজকে আমাদের কিটকে দেয় না এই সরকার, সরকার আমদানি করছে, এটা কার স্বার্থে করছে? আজকে সেখানে অনেক বেশি দাম দিয়ে আমদানি করছে, তাতে বিজ্ঞানের প্রসার বন্ধ হবে? আজকে যদি এটা আমরা করতে পারতাম তাহলে আমাদের বিদেশ থেকে অনেক বাঙালি বিজ্ঞানী তারা দেশে ফেরার কথা ভাবছিলেন। তো করোনার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, তবে এত ভয় পেলেও চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিজামুল হক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সংগঠনের মহাসচিব রঞ্জন কর্মকার এবং অন্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আগামী দিনগুলোতে আরও গতিশীলভাবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে মে মাসের পর করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। নিজেদের উদ্ভাবন করা এক ডোজের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রের জনগণের একটি বড় অংশ এবছর করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে না বলে সতর্ক করেছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফচি। চলতি বছরের শুরুতেই কয়েক হাজার বাণিজ্যিক ফ্লাইট থেকেই যাত্রীরা কোভিড-19 সংক্রমিত হয়ে থাকতে পারে বলে মনে করছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি মারা গেছেন। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ।
ভারতীয় ইতিহাসে প্রথম নারী শহীদ প্রীতিলতা বৈদ্যদারকে নিয়ে ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রের মহরত হয়েছে। সরকারি অনুদানে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন প্রদীপ ঘোষ। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহরতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং চলচ্চিত্রটির অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। শহীদ প্রীতিলতা বৈদ্যদারের জীবনের সাহসিকতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ভারতের চলচ্চিত্রটি প্রদর্শনে সহযোগিতা করবে সরকার। বন্ধ ও পুরনো সিনেমা হলগুলোর উন্নয়নে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। এই ছবি যদি সঠিকভাবে সুন্দরভাবে নির্মিত হয় তাহলে আমি মনে করি এটি ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য এবং একই সাথে নতুন প্রজন্ম যারা এই 30-এর দশকে বিপ্লবী আন্দোলনের ইতিহাস জানেন তাদেরকে সঠিক ইতিহাস জানানোর ক্ষেত্রে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। নওগাঁর বদলগাছিতে তুলসীগঙ্গা নদীর উপর মোহনপুর স্লুইস গেট দীর্ঘদিন ধরে মেরামত না করায় অনবরত পানি বের হতে থাকার কারণে কয়েক হাজার একর জমির ধান ডুবে গেছে। 15 বছর ধরে এমন অবস্থা চলতে থাকায় সর্বশান্ত হয়ে পড়েছেন বিলাসবাড়ী ইউনিয়নের কয়েক হাজার কৃষক। নওগাঁ থেকে এমুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর মৌজায় তুলসীগঙ্গা নদীর ডান দিকে স্লুইস গেট নির্মাণ করা হয়। কালের প্রবাহে দীর্ঘদিন ধরে স্লুইস গেটটি অকার্যকর হয়ে রয়েছে। কয়েকটি গেট একেবারেই বন্ধ হয়ে গেছে, আবার 3টি গেট দিয়ে সবসময় পানি বের হতে থাকে। এতে কষ্টার্জিত ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কৃষক। এই গেট দিয়ে পানি ঢুকে আমাদের বিলাসবাড়ির মাঠে ধান আবাদ ফসল সবগুলি নষ্ট হয়। ভাঙ্গা দুরা গেট আছে, গেট দুরা মেরামত হয় না। আজ 20 বছর তিনি এই জানা যায় কেউ গুরুত্ব দেয়। নদীর পানি আসে আমাদের ধান ডুবে যাচ্ছে, হাজার হাজার বিঘা জমি নষ্ট। এখন বর্তমান আকাশে কোনো বৃষ্টি নাই, অথচ আমাদের মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের ধান এইরকম, আমাদের আমন আগুন দীর্ঘদিন এই হাজার হাজার বিঘা জমি সমস্ত ধান আমাদের ডুবে আছে। স্লুইস গেটটির অবস্থান নওগাঁ সদর থানায় হওয়ায় কিছুই করার নেই বলে জানালেন বিলাসবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান। এটা পানি উন্নয়ন বোর্ড এটাকে দেখভাল করে। আসলে আমরা ছোট জায়গার চেয়ারম্যান মেম্বার ইউনো স্যারকে বলতে হয়, ইউনো স্যার ওইখানে বলে, অনেক সময় পানি উন্নয়ন বোর্ডকেও বলা হয়, তারা তেমন গুরুত্ব এই বিষয়টাকে দেয় না। বিষয়টি আমলে নিয়ে দ্রুত স্লুইস গেটটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে নওগাঁর পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু মানে সময় এটা গেট অপারেটিং এর বেশ সমস্যা হয়। এবছর আমরা আমাদের যে বরাদ্দ চেয়েছি রিপেয়ার এবং মেনটেন্স খাতে, সেই খাতের বরাদ্দ পেলে আমরা মোটামুটি ভাবে রিপেয়ার করা করতে পারব। ভুক্তভোগী কৃষকরা স্লুইস গেট সংস্কারের উদ্যোগের দ্রুত বাস্তবায়ন দেখতে চান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বাংলাদেশের সামগ্রিক জীববৈচিত্র্যের একটি বড় অংশের উপস্থিতি রয়েছে নদী ও গ্রামীণ পরিবেশে। এদেশের নদীগুলো যেমন জলজ জীববৈচিত্র্যের আধার, তেমনি গ্রামীণ পরিবেশেও রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের উপস্থিতি। প্রকৃতি সংবাদে দেখুন নদী ও গ্রামীণ জীববৈচিত্র্য নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। নদ নদী ও গ্রামের দেশ বাংলাদেশ। এদেশের প্রতিটি গ্রাম প্রাকৃতিক পূর্ণতার এক বিস্ময়। গ্রামের পাশে বহমান নদীতে জেলেদের কর্মব্যস্ততা, নদীর পাড়ে শিশুদের দুরন্তপনা এই বাংলার চিরায়ত রূপ। তবে নয়নাভিরাম দৃশ্যই শুধু নয়, নদী ও গ্রামকেন্দ্রিক জীববৈচিত্র্য এদেশের প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করেছে। আমাদের দেশের মিঠাপানির মৎস্য সম্পদের প্রধান উৎস এই নদীগুলো। মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। নদীর মতো এদেশের গ্রামগুলো জীববৈচিত্র্যকে ধারণ করছে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর অপূর্ব সমাবেশ ঘটেছে গ্রামগুলোতে। বাংলার বৈচিত্র্যময় সরলিত প্রকৃত রূপ দেখা যায় গ্রামেই।
ঋতুচক্রের কারণে যেমন বছরের বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় ফুল ফলের দেখা মেলে, তেমনি এসব ফুল ফলের প্রতি আকৃষ্ট হয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ ও প্রাণী। তবে অপরিকল্পিত উন্নয়ন সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে বিনষ্ট হচ্ছে সমৃদ্ধ নদী ও গ্রামীণ জীববৈচিত্র্য, যার ক্ষতিকর প্রভাব পড়ছে সামগ্রিক পরিবেশের উপর। তাই নদী ও গ্রামীণ জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সকলের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নদী ও গ্রামীণ জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম দিনেই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। আইপিও লটারিতে পাওয়া 252 টাকার শেয়ার লেনদেন হয়েছে 378 টাকায়। লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ওয়ালটনের মধ্যে তালিকাভুক্তির চুক্তি হয়। এতে সই করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন ডিএসইর এমডি কাজী সানাউল হক, সিএফও আব্দুল মতিন পাটোয়ারি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আজাদ রেজভী, পরিচালক এস এম মাহবুবুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ এবং সিএফও আবুল বাশার হাওলাদার। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জাতীয় দলের শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চিত। মিরপুরে হোম অফ ক্রিকেট, স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই এবং এস এম ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ঢাকায় চতুর্থ আন্তর্জাতিক ইনক্লুসিভ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পোশাক কর্মীদের উন্নত স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে ইনক্লুসিভ বিজনেস মডেলের মাধ্যমে অংশীজনদের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রয়াসে এই কনফারেন্স। দক্ষ ব্যবসায়িক বিনিয়োগ পদ্ধতি এবং টেকসই আর্থিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূর করার উপায় খোঁজা এবং স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনা তৈরি করতে নানা মডেল তুলে ধরা হয় কনফারেন্সে। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম। হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও এক যুগেও কুমিল্লার হায়দ্রাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোতাহার হোসেন ভূঁইয়াকে কলেজে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপাধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, এমপিওভুক্তির জটিলতা দেখা দিলে হাইকোর্টে রিট করেন তিনি। পরে 2016 সালের মার্চে উপাধ্যক্ষ পদে এমপিও হলেও কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তিনি কলেজে যোগদান করতে পারছেন না, পাশাপাশি বন্ধ রয়েছে বেতন ভাতাও। তার চাকরি ফিরে পাওয়া এবং বকেয়া বেতন ভাতা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন উপাধ্যক্ষ মোতাহার হোসেন ভূঁইয়া। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া এবং তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ না হওয়ায় রোববার পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত। ওই মামলায় 14 জন সাক্ষীর মধ্যে 12 জনের স্বাক্ষর নেয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল আদালত। ওই মামলায় তারা দোষী প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ইভ্যালি খেলার খবর। ভবিষ্যতে টেস্ট খেলার সুযোগ পেলে লম্বা ইনিংস খেলতে চান বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার দলীয় অনুশীলনের পর তিনি আরও জানিয়েছেন, এতদিন মাঠে এসে পুরনো ফর্ম ফিরে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। ও
অতীতে কোন ভুলগুলো ছিল বা অতীতে কোন জিনিসগুলো আমি ভালো করেছি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার একটা খুব ভালো অপরচুনিটি ছিল যেগুলো নিয়ে আমি কাজ করেছি। এবং আমি মনে করি যে সামনে যদি অপরচুনিটি পাই তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে। আমার মনে হয় যে লাস্ট দুই তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে, বাট আমি সবথেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয় আর রেগুলার পারফরমেন্স যেন করতে পারি। সো মেন যেই ইম্পর্টেন্ট আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে যে আমি যে ইনিংসগুলোতে সেট হবো ইনিংসগুলো যেন অনেক বড় হয়। ছয় বছর পর বার্সেলোনাকে বিদায় জানালেন উরুগুয়ান ফরওয়ার্ড লুইস সুয়ারেস। দুবছরের চুক্তিতে আর এক স্প্যানিশ জায়ান্ট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। বার্সার সাথে চুক্তির আরো এক বছর বাকি থাকলেও One doctor in Bangladesh created miracles and how much does your device using a simple plastic জন্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওপেনিং ব্যাটসম্যান, মিডল অর্ডার, সিমার, স্পিনার এবং অলরাউন্ডারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ট্রেনিং দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর মিরপুরের ক্রীড়াপল্লীতে তালিকায় জায়গা পাওয়া ২৮ ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হয়েছে, তবে মূল ক্যাম্প হবে সাভারের বিকেএসপিতে। অক্টোবরের ১ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। এর আগে ৩০ তারিখ ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে। ইংলিশ কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে কাই হার্ভার্টেজ হ্যাট্রিকে বড় জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। বার্নলির বিপক্ষে ম্যাচে একক আধিপত্য ধরে রাখে অল ব্লুজ। ১৯ মিনিটে আব্রাহামের গোলে ১-০তে লিড নেয় চেলসি। ইউএফএ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন লীগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইউরোপা জেতা চ্যাম্পিয়ন সেভিয়া। হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল পর্তুগালের লিসবনে ১২ আগস্ট, কিন্তু করোনা সংক্রমণের কারণে One doctor in Bangladesh created miracles and how much does your device using a simple plastic bottle cost to make? Very simple difference. And এত সব পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। The idea is you দিনের বেলা আমরা দেখেছি ১০০,০০০টা লাইট সারা দিন জ্বলতে থাকে। রানীর কাছ থেকে যেই স্বীকৃতিটা পেতে যাচ্ছি এবং এটা হয়তো বা আমাকে আগে ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রবাসীদের চার দিনের টানা বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি শুরু। প্রথম দিন ৫০০ টিকিট সরবরাহ। ৭০ বছর বয়সী ব্যক্তিকে ধর্ষণ মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার নামে প্রতারণা। হাইকোর্টে জাল কাগজ সহ প্রতারক আটক। গায়ের জোরে ক্লিনিক হাসপাতাল পরিচালনা হচ্ছে বলে দুই মেয়রের অভিযোগ। শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর। দিন বদলের যাত্রার কেন্দ্রে তরুণদের রাখার প্রতিশ্রুতি। এবং মধ্যরাতে শেষ হচ্ছে পাবনা ৪ উপনির্বাচনের প্রচার। আওয়ামী লীগ অফিসে হামলায় দুই প্রার্থী একে অন্যকে দোষারোপ। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন ২২৬২৬ নম্বরে। এছাড়াও যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন ডট কমে লগ ইন করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।